video explanation to big book passages. এখন আমরা আলোচনা করব বিগ বুকের ফাইভ পয়েন্ট ওয়ান সেকশনের সেকেন্ড প্যাসেজ নিয়ে যা বাংলা বিগ বুকের প্যাসেজ নাম্বার আঠারো এই প্যাসেজে বলা হয়েছে অল অফ দ্য ফ্রাঙ্ক ডুপার্কস এখন আমরা ফ্রাঙ্ক ওয়েস ডুপার্সকে এটা নিয়ে একটু উনি একজন বিখ্যাত পেইন্টার উনি ছবি আঁকতেন উনি মহিলা ছিলেন উনি ফ্রান্সের অধিবাসী ছিলেন তো এই পুরো প্যাসেজে যেটা বলা হয়েছে প্যাসেজে মূলত তার পেন্টিংসের সাবজেক্ট নিয়ে বলা হয়েছে তিনি পেন্টিংয়ে যখন সাবজেক্ট করতেন তার সাবজেক্টগুলো ছিল জেন্ড্রে বেসড বা হচ্ছে আপনাকে আমরা বলব পোর্ট্রেইটার অর্থাৎ পোর্ট্রেইটস করতেন উনি বেশিরভাগ এটা একটা জেন্ড্রের মধ্যে আলাদা ছিল উনি একটা একটা বিক্ষেত্রের পোর্ট্রেট তৈরি করতেন বিশেষ মানুষদের পোর্ট্রেট তৈরি করতেন তো এখন এই যে উনার যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা তখনকার সময়ে ফ্রান্সে কতটা গ্রহণযোগ্য ছিল তার গ্রহণযোগ্যতা কতটুকু ছিল এবং বর্তমানকালে তার গ্রহণযোগ্যতা কতটুকু আর তৎকালীন ফ্রান্সের আরও দুজন বিখ্যাত রাই পেন্টার নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ এই যে এইটিন সেঞ্চুরি ফ্রান্সের একজন হচ্ছেন দ্য লে নাইন ব্রাদার্স তারা দু ভাই ছিলেন আরেকজন হচ্ছেন জর্জেস ডিলেই থোর ওরা ওনারা দুজন বিখ্যাত পেন্টার ছিলেন ওনাদেরও যে পেন্টিং ছিল সেটাও জেনরি বেজ বা পোর্ট্রেট বেস ছিল এই পুরো প্যাসেজ যদি আমরা পড়ি পুরো প্যাসেজে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে পোর্ট্রেট পেজ বা ড্য জার্নাল যে আলোচনাটা আছে যে আলোচনার মাধ্যমে যে পেন্টিংটা তৈরি করা হয় যেই আকার ভঙ্গিটা আছে এই ভঙ্গিটা তৎকালীন সমাজে অর্থাৎ এইটিন সেঞ্চুরি ফ্রান্সে কতটা গ্রহণযোগ্য ছিল কতটা সমাদৃত ছিল কতটা জনপ্রিয় ছিল এবং সেটা তখন কতটা জনপ্রিয় ছিল আর এখন কতটা জনপ্রিয় আছে এই যে তখন এখনকার যে বিষয়টা এটা তার সাবজেক্টের উপরে কতটা ডিপেন্ড করে এবং তার জনপ্রিয়তা কতটাকে প্রকাশিত করে কতটা জনপ্রিয় সে সেটা সবার সামনে উপস্থাপন করে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করা হয়েছে এখানে তখন তৎকালীন সমসাময়িক যে অন্যান্য পেন্টার ছিল তাদের কাছে এই যে ফ্রাঙ্কেজের গ্রহণযোগ্যতা কতটুকু ছিল সেটা নিয়েও প্যাসেজে বলা হয়েছে একেবারে শেষ ভাগে যে আমরা যদি দেখি ইন ব্রিফ আর ওয়ার্কস নাইদার দার ইনস্ট্রাট ইনস্ট্রাক্ট ইনস্ট্রাক্ট

তাদের কাছে যে সে খুব আনরিকগনাইজ ছিল অপরিচিত ছিল এরকমও কিছু না আবার সে যে খুব বেশি পরিচিত ছিল সেটাও না এবং এই তার এই অপরিচিত কিছুটা অপরিচিত থাকা এবং খুব বেশি পরিচিত হওয়ার পেছনে যেই ডিফারেন্সিয়েট আছে সেটাই এখানে আলোচনা করা হয়েছে পুরো প্যাসেজে সুতরাং প্যাসেজটা আমরা বুঝতে পারলাম যে প্যাসেজটা আসলে ফ্রাঙ্কস ডুপার্কের পেন্টিং নিয়ে আলোচিত তার পেন্টিংয়ের সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে তার জনপ্রিয়তা এবং জনপ্রিয়তার কম জনপ্রিয়তা থাকার কারণ নিয়ে আলোচনা করা হয়েছে এখন আমরা প্রশ্নে চলে যাই প্রশ্নে আছে টোয়েন্টি ফোর নাম্বার কোয়েশনে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মডার্ন ভিউয়ার্স আর নট লাইকলি টু ভ্যালু হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ালিটিস ইন আ পেন্টিং এখন পেন্টিংয়ের ভিতরে মডার্ন ভিউার্সরা নিচের কোন কোয়ালিটিসটা দেখতে পছন্দ করে না মানে তত একটা গ্রহণযোগ্যতা পায় না তাদের কাছে নিচে কোন সমস্যাটি আছে এখন ফার্স্টে কী বলা হয়েছে দ্য টেকনিক্যাল এলিমেন্টস অফ দ্য পেন্টিং পেন্টিংয়ের যে টেকনিক্যালিটি আছে কারিগরি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এখন এটা আসলে কারিগরি উপাদানের বিষয় না প্যাসেজে কিন্তু প্রথমে বলা হয়েছে জেনরে এবং পর্ট্রেটার পোর্ট্রেট পেন্টিং নিয়ে কথা বলা হয়েছে যে তারপর মোরালিটি প্রেজেন্ট করা হিউম্যানিটি প্রেজেন্ট করা যে ফার্স্ট আংশন দেওয়া আছে আমাদের যে সেলফ কনসিয়াসনেস আরেকটা কথা হচ্ছে স্পন্টিনিটি অফ দ্যার এভরিডে অ্যাক্টিভিটিস দেন লাস্টে আছে যে হিউম্যান কনসার্ন এই মাঝামাঝি এই সময়ের দিকে যে পলিটিক্যাল ক্লাইমেট অ্যান্ড টু ডিফারেন্ট অ্যাসেটিক ভ্যালুজ ভ্যালুজ প্রেজেন্ট করা ইমেজেস অফ হিউম্যানিটি ফর আওয়ার মোরাল ইডিফিকেশন এই যে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো আসলে আমরা পছন্দ করি না খুব আমরা জাস্ট ছবি দেখতে পছন্দ করি ছবি দেখে যেটা ভালো লাগে হয়তো বা সেটাই অথবা তার কালারের টেকনিকটা হতে পারে টেকনিক বলতে এখানে বোঝাচ্ছে না যে কারিগরি দিকটা বাড়ি সে কী ধরনের কোন টাইপ পেন্টিং করেছে কোন রঙ ইউজ করেছে সেই বিষয়গুলো যতটাই করে পেন্টিংটা আমাদেরকে ততটা ইভলভ করে এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে সুতরাং এই নাম্বারটা ভুল উত্তর এখন বি নাম্বারে আসি বলা হয়েছে স্পন্টেনাইটি মেবি দ্য স্পেনাইটি অফ দ্য পেন্টিং এই যে অফ দ্য পেন্টিং এ স্বতস্ফূর্তটা পেন্টিং স্বতঃস্ফূর্ত হতেই হবে ডেফিনেটলি এটা কাউকে আকৃষ্ট করার জন্য এটাকে প্রাণবন্ত হতে হবে কিন্তু বেসিক্যালি এইটাই হচ্ছে যে প্যাসেজের এটাই একটা কোয়ালিটি যে যার কারণে আমরা পছন্দ করব না এরকম বেশি না কিন্তু না সো এইটা একটা কারণ না এটা সঠিক না এখন তিন নম্বরে আসে মোরাল লেসন ইম্পার্টেড বাই দ্য পেন্টিং আমি ফার্স্টে এই যে আমি কিছু লাইন ইন্ডিকেশন করেছি কিছু এই যে হিউম্যানিটিসাইড এভরিডে ওয়ার্ক সেলফ কনসিয়াসনেস দেন ইমেজ তৈরি করা হিউম্যানিটির মোরালি ভ্যালু তৈরি করা মানুষের মধ্যে এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলির হচ্ছে কি আমরা দেখি না আমরা ততটা খুঁজি না এই জিনিসগুলো একটা পেন্টিংয়ের মধ্যে আমরা ওদেরকে আসলে ভ্যালু করি না ওটা এত একটা মূল্য দিই না বা যারা পেন্টিং দেখে অডিয়েন্স যারা আছে আমরা তারা আসলে ওদের কাছে একটা মূল্য দিন এত গুরুত্ব দি না আমাদের কাছে পেন্টিংসটার গুরুত্ব শুধু তার পছন্দর দিক থেকেই আই মিন সৌন্দর্য দিক থেকেই হয়তো বা এই সুতরাং সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এইটা এইটার কারণেই আমরা হচ্ছে আমরা প্যাসেজ বা মোর্স দেখে আমরা জিনিসটাকে পছন্দ করি না এখন কী বলছে দ্য ডিগ্রি অফ হুইচ দ্য পেন্টিং রিয়েলিস্টিক্যালি ডিপেক্টস ইজ সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টটা বিষয়ভিত্তিক যে চিত্রকর্মগুলো তৈরি হয় সেই চিত্রকর্মগুলো কি করে বাস্তবিক একটা রূপ তৈরি করে রূপ তুলে ধরে হ্যাঁ এই জিনিসটা আসলে তুলে ধরে এবং এই জিনিসটা আমরা দেখতে পারি দেখে আমরা এই জিনিসটা কারণ আমরা পছন্দ করতে পারি এটা একটা পছন্দ করার কারণ হতে পারে না পছন্দ করার এটা কোনো কারণ না সুতরাং এটা সঠিক অ্যান্সার না এই নম্বরে আসি দ্য ডিগ্রি অফ হুইচ দ্য আর্টিস্ট পার্সোনালিটি ইজ রিভিয়েলস ইন দ্য পেন্টিং এখন আর্টিস্টের পার্সোনালিটি পেন্টিংয়ে রিভিল হবে কি হবে না এ বিষয়টা সরাসরি ইন্ডিকেশন প্যাসেজে দেয়া নেই যদিও প্যাসেজে পার্সোনালিটি রিভিলের কথা বলা নেই কিন্তু এখানে একটা জিনিস বলা আছে যে প্যাসেজ যখন একটা পেন্টার পেন্টিং করে তখন অবভিয়াসলি তার মনের দিকটা প্রকাশিত হয় কিন্তু সেটা অবশ্যই সেটা তার পার্সোনালিটিটাকে সম্পূর্ণ রিভিল করবে এই ধরনের ইন্ডিকেশন প্যাসেজে নেই যেহেতু দেন নেই সুতরাং এটা একটা কারণ হতে পারে না এখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সুতরাং প্যাসেজ যদি দেন আমি তো এটাকে একটা অপশন হিসেবে নিতে পারি না সুতরাং এটা সঠিক অ্যান্সার হচ্ছে সি দ্য মোরাল লেসন ইম্পার্টেড দ্য মোরাল লেসন ইম্পার্টেড বাই দ্য পেন্টিং এখন পঁচিশ নাম্বার প্রশ্নে যায়

যে যদি এই যে দুই লেনাইন ব্রাদার্স আর জর্জ চুরের ব্যক্তি ইয়েটাকে তুলে ধরা হয় আই মিন তাদের মতো করে ভাবা হয় তাহলে ডুপার্কসের ইতিহাস মানে ডুপার্সটাকে কেন সম্ভবত নিজের কারণ নিচের কোন কারণগুলো ধারণ করলে ডুপার্সকে তাদের সাথে তুলনা করা যাবে অর্থাৎ তাদেরকেই ফলো করা যাবে তাদের মতোই হবে ডুপার্স এটা আলোচনা করা যায় অর্থাৎ ডুপার্কস আর তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই এইটা বোঝা যায় এখন কি বলা হয়েছে অ্যান্ড ইভ্যালুয়েশান দ্যাট অ্যাকর্ডস হাই স্ট্যাটাস অফ টু হার ওয়ার্ক কী বলা হয়েছে যে তার ওয়ার্কের একটা উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার যেই কথাটা প্যাসেজে বলা হয়েছে যে অ্যান্ড ইভ্যালুয়েশান দ্যাট অ্যাকর্ডস হাই স্ট্যাটাস টু হার ওয়ার্ক একটা ইভ্যালুয়েশান দেয় একটা ইন্ডিকেশান দিচ্ছে একটা সম্মান সমুদ্র অর্থাৎ হাই স্ট্যাটাস আছে এরকম বিষয়ের সাথে সেটা সমদ সমানভাবেই বিবেচনা করা হয় আসলে যদি এই জিনিসটা করা হয় এই জিনিসটা আসলে আপনার যে প্রেজেন্ট অ্যাসেসমেন্টস আছে তার ওয়ার্কের কাজের যে প্রেজেন্ট যে রিভিউটা আছে সেই রিভিউর সাথে খুব খাপ খায় যে তখন তৎকালীন সময় ঐতিহাসিকভাবে তাদের রেপুটেশনটাকে যেভাবে ফলো করা হয়েছিল আজকের দিনে কিন্তু সেই রেপুটেশনটার পরিবর্তন এসছে সুতরাং এই যে হায়ার স্ট্যাটাস টু হার ওয়ার্ক যে বিষয়টা আছে এটি হচ্ছে সঠিক উত্তর এখন বি নাম্বারে আসি অ্যাকনোলেজমেন্ট অফার টেকনিক্যাল এক্সপার্টিস বা ডিসমিজাল অফার সাবজেক্ট ম্যাটার অ্যাস তার টেকনিক্যাল এক্সপার্টিসটাকে একনলেজ করা হয়েছে গ্রহণ করা হয়েছে কিন্তু ডিসমিস তার সাবজেক্ট ম্যাটারটাকে ডিসমিস করা হয়েছে আসলে এই ধরনের কোনো ইন্ডিকেশন দেওয়া হয়নি শুধু বলা হয়েছে যে তার জনপ্রিয়তার ক্ষেত্রে তার সাবজেক্ট ম্যাটারটা একটা ভূমিকা পালন করে তার মানে এই না যে তাকে একেবারেই জনপ্রিয় করছে না তাকে জনপরিচিতি দিচ্ছে না এরকম কিন্তু কিছু না তার সমসাময়িক রা পেন্টাররা যে তাকে চেনত এবং তাকে রিকগনাইজ করতো এই জিনিসটা কিন্তু ইন্ডিকেশনের প্যাসেজে আছে একেবারে লাস্ট পার্টে বাট যেহেতু এটা দেওয়া আছে সুতরাং আমরা এই কথাটা বলতে পারবো না যে আমরা কী করি শুধু তার টেকনিক্যাল এক্সপার্টিসটাকে গ্রহণ করি ব্যাসিক্যালি এখানে টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে খুব একটা কথা বলে না এখানে যা বলা হয়েছে প্যাসেজে সম্পূর্ণই বলা হচ্ছে তার সাবজেক্ট ম্যাটার নিয়ে সুতরাং এই অপশনটা সঠিক হবে না সি নাম্বারে আসি এগ্রিমেন্ট উইথ দ্য অ্যাসেসমেন্টস made ইন হার ওন সাইম বাট একনলেজমেন্টস অফ দ্য এক্সেপশনাল কোয়ালিটি অফ a few অফ আর paintings এখানে বলা হয়েছে যে তার নিজের সময় ওই কাজগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে তার অন্যান্য কাজকে ছোট করা হয়নি বা অন্যান্য কাজগুলোকে যে একনলেজ করা হয়েছিল কিছু কিছু এক্সেপশনাল ওয়ার্কস ছিল যে তার কিছু কিছু এক্সেপশনাল ওয়ার্কসকে গ্রহণ করা হয়েছে বাট বাকিগুলোকে তার অত এক্সেপশনালভাবে একনলেজ করা হয়নি এই জিনিসটা আসলে বলা বলেনি প্যাসেজে বলা হয়েছে যে তিনি এখন এখন এই পর্যন্ত তার যতগুলো শিল্পকর্ম জীবিত আছে অর্থাৎ আমরা তার যতগুলো শিল্পকর্ম এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় ততগুলো শিল্পকর্ম নিয়েই কিন্তু আলোচনা করা হচ্ছিল এর চেয়ে বেশি দিন আমরা আলোচনা করতে পারবো না কারণ ওই সময়টা তো আমরা এখন নেই আমরা এখন আছি আজকের দিনে আজকের দিনে কিন্তু অতীতে তিনি কতগুলো পেন্টিং করেছিলেন সব কিছুর এভিডেন্স নেই যেহেতু সবগুলোর এভিডেন্স নেই যতটুকু এভিডেন্স আমরা পাই ততটুকু দিয়ে তার সাবজেক্ট ম্যাটারকে ইভ্যালুয়েট করতে পারবো আমরা এই কথাটাই বলা হয়েছে প্যাসেজে কিন্তু এই সি নাম্বার অপশনটা আসলে প্যাসেজে বলা নেই সুতরাং এইটাকে আমরা অপশন হিসেবে নিতে পারবো না মানে সঠিক উত্তর হিসেবে নিতে পারবো না ডি নাম্বারে আছে প্লেসমেন্ট অফার অ্যামাং দ্য ফরমোস্ট আর্টিস্ট অফ আর সেঞ্চুরি এখন এখানে কি বলা হয়েছে যদি আমরা ইতিহাসটাকে মেনে নিই তাহলে এই যে তার যে প্লেসমেন্টটা আছে সেটা হবে ফর মোস্ট আর্টিস্ট অফ আর সেঞ্চুরি তার সেঞ্চুরি যারা একদম প্রথম সারির আর্টিস্ট ছিল তাদের সাথে তুলনা করা হয়েছে ব্যস্কেল এই কাজটা করা হয়নি কারণ তার জনপ্রিয়তা তখন খুব একটা বেশি ছিল না কারণ তার সাবজেক্ট ম্যাটারের কারণে সুতরাং এটা অপশনটা সঠিক না এখন ই নাম্বারে আসি আর রিক্লাসিফিকেশন অফ আর ওয়ার্ক অ্যাজ পোর্ট্রেচার রাদার দ্যান জেনারি পেন্টিং এখানে আসলে কোনটা পোর্ট্রেচার ছিল নাকি জেনারি পেন্টিংটার কোন ক্ষেত্রে তিনি বেশি জোর দিয়েছিলেন এ বিষয় নিয়ে কোনো আলোচনা করা হয়নি সুতরাং এটা আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারবো না এই প্রশ্নের সঠিক অ্যান্সার তাহলে কোনটা এ সেটা হচ্ছে অ্যান ইভ্যালুয়েশন দ্যাট অ্যাকর্ডস হাই স্ট্যাটাস টু হার ওয়ার্ল্ড ঠিক আছে এখন আমরা যে ছাব্বিশ নম্বর প্রশ্নে ছাব্বিশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে ইট ক্যান বি from ফ্রম passage প্যাসেজ the term genre painting পেইন্টিং উড মোস্ট apply অ্যাপ্লাই টু of the following. নিচের পাঁচটা অপশন দেওয়া আছে পাঁচটা অপশনের মধ্যে কোন অপশনের সাথে এই জন্ডের পেন্টিংটাকে আমরা উপস্থাপন করতে পারবো বা একসাথে লিঙ্ক করতে পারবো প্যাসেজের অনুযায়ী বা প্যাসেজের যে ইন্ডিকেশানসগুলো দেওয়া আছে তথ্য দেওয়া আছে তার ভিত্তিতে ফার্স্ট অপশন আমরা আলোচনা করি আ পেইন্টিং ডিপিক্টিং আ গ্লোরিয়াস মুভমেন্ট অফ ভিক্টোরি ফলোইং আ ব্যাটল ব্যাটলে যে ভিক্টরি ছিল ব্যাটলের ভিক্টরির কারণে বা ব্যাটলের গ্লোরিয়াস ভিক্টরিটাকেই একটা পেন্টিংয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে প্যাসেজে এরকম কিছু ইন্ডিকেশন দেয়া নেই সুতরাং এটা অ্যান্সার সঠিক না এ নাম্বার দেখি বি নাম্বার দেখি এটা হচ্ছে এ পেন্টিং ইলাস্ট্রেটিং আ ন্যারেটিভ ফ্রম দ্য বাইবেল এখানে প্যাসেজ একদম প্রথমেই বলা হয়েছে যে তার বাইভিং পেন্টিংস ব্ল্যান্ড পোর্ট্রেচার অ্যান্ড জেনারি হার সাবজেক্টস অ্যাপিয়ার টু বি অ্যাকোয়েন্টেস হোম শি

আসলে প্রেজেন্ট নেই এখানে সাবজেক্ট ম্যাটারই হচ্ছে সাধারণ জনতাদের নিয়ে বা হাম্বল সোসাইটিকে নিয়ে সুতরাং এটাকে আমরা অপশন হিসেবে নিতে পারবো না তারপরে আছে ডি নাম্বারে ডি নাম্বারে যেটা বলা হয়েছে পোর্ট্রায়াল অফ এ সার্ভেন্ট এঙ্গেজড ইন হার ইজ ওয়ার্ক যেহেতু হাম্বল সোসাইটিকে নিয়ে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে স্পন্টেন্ট অফ দেয়ার এভরি ডে অ্যাক্টিভিটিস এখানে একটা সার্ভেন্ট এখানে সার্ভেন্ট আসলে সার্ভেন্ট বলা হয়নি এখানে আসলে একটা নিম্ন জাতি বা নিম্ন শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে বা নিম্ন সমাজের যারা স্থলে আছে বা মধ্যস্থল থেকে নিম্নের দিকে যারা আছে তাদেরকে বোঝানো হয়েছে এই যে এই স্তরটা আছে ক্লাসটা আছে সমাজের এই ক্লাস নিয়েই হচ্ছে ডুপার্ক তার পেন্টিংগুলো তৈরি করতেন যেহেতু ডুপার্কের পেন্টিংগুলো এই ক্লাসটার উপর ডিপেন্ড করে সুতরাং জেনারেল পেন্টিং বলতে আমরা এই জিনিসটাকে বুঝতে পারি প্যাসেজের অ্যাকর্ডিং যে তার কাজ নিয়ে যে পোর্ট্রায়াল তৈরি করা যে সাধারণ কাজের সাথে সার্ভেন্টের এঙ্গেজড সার্ভেন্ট এঙ্গেজড ইন হিজ ওয়ার্ক এই যে এঙ্গেজ ইন হিজ ওয়ার্ক ওই অবস্থায় যেই চিত্রটা তুলে ধরা হয় সেটাকে আমরা জেনরু পেন্টিং হিসেবে উপস্থাপন করতে পারি সুতরাং এটা একটা সঠিক এই নাম্বার অপশনটা দেখি আ ফরমাল পোর্ট্রেট অফ অ্যান এইটিন সেঞ্চুরি কিং যেহেতু আমরা প্রথমেই বলছি এখানে হাম্বলস্ট ক্লাসেস এই যে এখানে দেওয়া আছে দ্য হাম্বলেস্ট ক্লাসেস কিং সেখানে আসবে কেন এটা হচ্ছে একেবারে মধ্য শ্রেণী বা সাধারণ দিন দিন যাপন করছে আমরা সাধারণভাবে যারা কাজ করে বেলা সেই সব সোসাইটির মানুষদেরকে বলা হয়েছে ধরুন কিংদের ছবি আছে এরকম কিছু বুঝাচ্ছে না ধরুন এটাও একটা অপশন না ছাব্বিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ডি অফ ট্রাইভে সার্ভেন্ট এঙ্গেজড ইন হিস ওয়ার্ল্ড এখন সাতাশ নম্বর সাতাশ নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য আর্গুমেন্ট অফ দ্য প্যাসেস বেস্ট সাপোর্টস argument আর দ্য হয়েছে কেন্টস এই আর্গুমেন্টটা নিজের কোন জিনিসটাকে সাপোর্ট করে বা কোন জিনিসটা সত্য হলে এই আর্গুমেন্টটাকে প্রযোজ্য হিসেবে বা সর্বাধিক সম্ভাব্য হিসেবে আমরা বিবেচনা করে নেব এখন ফার্স্টে কি বলা হয়েছে অ্যাসেটিক জাজমেন্টস ক্যান বি ইনফ্লুয়েসড বাই আপ বাই দ্য পলিটিক্যাল অফ মেকিং দ্য মেকিং দ্য জাজমেন্ট যারা জাজমেন্ট করছে এখানে একটা জায়গা আমরা দেখি এই যে এখানে বলা হয়েছে যে পলিটিক্যালি এটাকে প্রভাবিত করা হয় এই যে ডিফারেন্স স্ট্যান্ডিং ডিফারেন্স দিস দে আর প্রেজেন্ট হাই স্ট্যান্ডিং ইজ ডিউ টু আ ডিফারেন্ট মোর ডেমোক্রেটিক ক্লাইমেটস পলিটিক্যাল ক্লাইমেট অ্যান্ড টু ডিফারেন্ট অ্যাস্থেটিক ভ্যালুজ এখানে ফার্স্টই বলা হয়েছে যে অ্যাস্থেটিক ভ্যালুজের ক্ষেত্রে যে পলিটিক্যাল যে জাজমেন্টটা ডিফারেন্সিয়েশনটা আছে এটাকে উপস্থাপন করা হয় সুতরাং এইটাই হচ্ছে সঠিক উত্তর কারণ ওটা একটু ডিফারেন্ট ওয়েদে প্যাসেজে উল্লেখ আছে সুতরাং এটাকে আমরা সঠিক অ্যান্সার ধরে নিতে পারি আচ্ছা এবার দেখি পরের অ্যান্সারগুলোর মধ্যে যদি বেস্ট অ্যান্সার পেয়ে যায় তাহলে পরেরগুলো হবে এখন বি নাম্বারে দেখি জাজমেন্টস অফ দ্য ভ্যালু অফ অ্যান আর্টিস্ট ওয়ার্ক মেইড বাই হিজ ওর হার কন্টেম্পোরারিজ মাস্ট বি ডিসকাউন্টেড বিফোর আ ট্রু জাজমেন্ট ক্যান বি মেড অর্থাৎ কী বলেছে যে তার কাজের যে জাজমেন্ট আছে তার কাজের সঠিক বিচার করার জন্য তার যে সমসাময়িক আর্টিস্ট আছে তাদের তাদের যে মতামতটা আছে তার কাজের বিষয়ে সেই মতামতটাকে আমরা কি করব। গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত সঠিক একটা মতামত না পাওয়া যাচ্ছে আসলে প্যাসেজে তাদের মতামতটা গ্রহণ করা হয়েছে কি হয়নি এটা বলা হয়নি কিন্তু তারা মতামত দিয়েছে তারা তাদের ভিউটাকে প্রেজেন্ট করেছে এটা উপস্থাপন করা হয়েছে সুতরাং যেহেতু তাদের ভিউটাকে উপস্থাপন করেছে আমি কাউন্ট করবো কি করব না ট্রু জাজমেন্টের মাধ্যমে সেটাকে আমি ডিফার করবো কি করবো না সেই বিষয়টাকে নিয়ে প্যাসেজ ইন্ডিকেশন দেয় নেই সুতরাং এটা সঠিক উত্তর না সি নাম্বারে দেখি বলা হচ্ছে মডার্ন অ্যাস্থেটিক টেস্ট ইজ ওয়ান্স এগেইন মুভিং ইন দ্য ডিরেকশন অফ রিগার্ডিং আইডিয়ালিস্টিক পেন্টিং অ্যাট দ্য মোস্ট ডিজায়ারেবল ফর্ম অফ পেন্টিং অর্থাৎ কি বলা হয়েছে যে সাধনার উন্নতি দরকার হয় পেন্টিংয়ে আদর্শ আদর্শ পেন্টিং হিসেবে তৈরি করার জন্য যে ধরনের রিয়েলিজম দরকার হয় আইডিয়ালিস্টিকের আইডিয়ালিজমের দরকার হয় সেটা আসলে মডার্ন টেস্ট টেস্টকে কি করে ডিপেক্ট করে প্রেজেন্ট করে বা মুভ করে এটাকে প্রভাবিত করে কিন্তু আসলে এরকম কিছু ইন্ডিকেশন প্যাসেজে দেয় সুতরাং এটা সঠিক ইনস্ট্র হিসেবে নিব না আমি ডি নাম্বার হচ্ছে ইন অর্ডার টু বি হাইলি রিগার্ডেড অ্যান্ড আর্টিস্ট ক্যান নট বি সোললি আইডেন্টিফাইড উইথ অ্যান পার্টিকুলার কাইন্ড অফ পেন্টিং এখন একই ধরনের এখানে কী বলা হয়েছে যে হাইলি রিগার্ডেড অনেক বেশি সম্মান জানাতে হলে বা অনেক বেশি তাকে পরিচিত করতে হলে অনেক বেশি জনপ্রিয় হতে হলে একজন আর্টিস্ট সোলফুলি এক একটা বিশেষ কোনো ভঙ্গিতেই সীমাবদ্ধ থাকতে পারবে না ডিফারেন্সিয়েটেড হতে হবে একটা থেকে আরেকটা ভিন্ন 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 পেন্টিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে কিন্তু আসলে এরকম কিছু বলা হয়নি এখানে যেটাই বলা হয়েছে এখানে আসলে আর্টিস্টকে আমি কিভাবে রিকগনাইজ করব। সে বিষয়টাও নিয়ে আলোচনা করা হয়নি আলোচনা করা হয়েছে ডুপার্কসের রেপুটেশনটা তার সাবজেক্টের কারণে কতটা ভ্যারিয়েবল অর্থাৎ রেপুটেশনটা তার সাবজেক্টের উপরে কতটা মানে রেপুটেশনটা সাবজেক্ট দ্বারা কতটা প্রভাবিত হয় এই বিষয়টা নিয়ে প্যাসেজ আলোচিত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে সুতরাং ডি নাম্বারটা না ই নম্বর বলা হচ্ছে স্পন্টেনিটি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল কোয়ালিটি অফ এ পোর্ট্রেট পেন্টার ক্যান হ্যাভ এখন পোর্ট্রেট পেন্টারে কি বলা হয়েছে যে স্পন্টেনিটি স্বতঃস্ফূর্ততাই হচ্ছে পোর্ট্রেট পেন্টারের মেইন বিষয় আসলে পোর্ট্রেট পেন্টার এখানে পোর্ট্রেট পেন্টারের মূল উদ্দেশ্য বা মূল বিষয়টা কি হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়নি আলোচনা করা হয়েছিল পোর্ট্রেটিজম মানে পোর্ট্রেট পেন্টিংটা হচ্ছে একটা জনরি একটা আমাদের একটা দিক ছবি আঁকার একটা ক্লাসিফিকেশন একটা টাইপ সুতরাং ডুপার সেই টাইপটাকে গ্রহণ করেছে এটা নিয়ে বলা হয়েছে কিন্তু তার যে পোর্টেল পেন্টিংটা স্পন্টেনিয়াস হতে হবে নাকি তার মধ্যে স্পন্টেনিয়েটাই মূল ভ্যালু এরকম কিছু আলোচনা করা হয়নি সুতরাং এই নাম্বারটাও সঠিক না তাহলে সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ অ্যাস্থেটিক জাজমেন্টস ক্যান বি ইনফ্লুয়েসড বাই দ্য পলিটিক্যাল বেলেজ অফ দোজ মেকিং দ্য জাজমেন্ট